हेलो व्यूअर्स, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব ইজিলি ভাবে। চুল যেমন উড়ন্ত অবস্থায় আছে, এই অবস্থায় রেখে একটি চুল না কেটে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এই ফটোটা অন্য একটা ফটোতে সেট করব। সম্পূর্ণ প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন। ম্যাজিক টুল দিয়ে ইমেজটা সিলেক্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। সো আমরা ইমেজটা সিলেক্ট করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব, দেন সিলেক্ট ইনভার্স ক্লিক করব, দেন আমাদের ইমেজটা পুরোটুকু সিলেক্ট হয়েছে। দেন শেডুল দিয়ে হোক, আপনি ইমেজটা যেভাবে আপনার মতন করে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পরে রিফাইন এডিস এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি কোন অবস্থায় রাখবো এটা সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি ব্ল্যাক অবস্থায় রাখবো। স্মার্ট রেডিয়াস এখানে একটা টিক মার্ক দিব। রেডিয়াসটা আমরা 10 করব, স্মুথ আমরা 1 করব এবং এটা আমরা 2 করব এবং এটা আমরা 4 রাখব। সো এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা এক একটা ইমেজে এক একটা রকম সেট করে নিতে হয়, মানে দুই একবার ট্রাই করলে আপনারা করতে পারবেন, অ্যাডজাস্ট হবে। সো এটা নির্ভর করে ইমেজের রেগুলেশনের উপর, ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে। আমাদের এখন এই সাদা অংশটুকু রিমুভ করতে হবে। সাদা অংশটুকু রিমুভ করার জন্য এইখান থেকে রিফাইন রেডিয়াস এই টুলটা ইউজ করতে হবে। এই টুলটা ইউজ করে এখানে মাউস দিয়ে চেপে ধরে ঘষা মাজা করলে আমাদের সাদা অংশটুকু রিমুভ হবে। দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই সাদা অংশটুকু রিমুভ হয়েছে। সো এখন যেখানে যেখানে আছে সেখানে আবার আমরা ঘষা মাজা করব, এভাবে আমরা সাদা অংশটুকু রিমুভ করব। আমরা এখানে টিক মার্ক দিব, দেন ওকে করব। আমাদের দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে এখান থেকে সলিড কালারে প্রবেশ করব এবং যে কোনো একটা কালার চুজ করব, দেন ওকে করব। এখান থেকে এই লেয়ারটা চেপে ধরে এই ব্যাকগ্রাউন্ডের নিচে ছেড়ে দেব, দেন আমাদের ইমেজটা উপরে উঠে আসবে। সো এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ন্যাচারাল কোনো ইমেজ ইউজ করতে চাই তাহলে আমাদের একটু ব্যাক করতে হবে। রেডিয়াস ইডিস এইখানে ব্যাক করার পরে এখান থেকে আমাদের মুভ টুল সিলেক্ট করতে হবে। সো আমার অলরেডি মুভ টুলটা সিলেক্ট করা আছে। সো তারপরে ইমেজটা চেপে ধরে যে ইমেজের উপর আমরা বসাবো এখানে ছেড়ে দিব।
দেন আমরা কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চাপলে আমাদের এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা শিফট চেপে এই এটা ছোট বড় করতে পারবো। এভাবে আমরা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। সো আমার ফটোটা হাফ ফটো, সো এই জন্য হয়তো ছবিটা মানাচ্ছে না। সো ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।